হ্যালো গাইস ওয়েলকাম টু লার্ন এক্সিবিট আজকে আমরা পড়ব ক্লাস ইলেভেনের সেকেন্ড প্রোজ কর্মা খুশবন্ত সিং খুশবন্ত সিং ওয়াজ ইন্ডিয়াস বেস্ট নন রাইটার তিনি ইন্ডিয়ার একজন খুব পরিচিত লেখক হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর পদ্মভূষণ নাইনটিন সেভেন্টি তিনি পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো সালে হি ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম নাইনটিন

আর অলসো অফ রিচ লিটারি অ্যান্ড সোশ্যাল ভ্যালু খুশবন্ত সিং ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও ঐতিহাসিক হিসেবেই খুশবন্ত সিংকে গণ্য করা হয় এছাড়াও তিনি সাংবাদিক হিসেবে বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকায় তার কলমগুলি সাহিত্যিক এবং সামাজিক মূল্য অপরিসীম খুশবন্ত সিং হ্যাজ ওন ফেম অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিকশন রাইটার হুশবন্ত সিং ছিলেন একজন সাংবাদিক এবং একজন ফিকশন রাইটার উইথ ম্যালিক টু ওয়ার্ডস ওয়ান অ্যান্ড অল অ্যাজ দা ভেরি পপুলার উইকলি নিউজ পেপার পেইন্ট বাই হিম তো যেটা আমি আগে বললাম যে তিনি একজন সাংবাদিক ছিলেন তো সাপ্তাহিক যে পত্রিকা বেরোতো সেখানে তিনি লিখতেন হি ওয়াজ এডিটেড টু দা প্রমিনেন্ট নিউজ উইকলি নোন অ্যাজ দ্য ইলাস্ট্রেটেড উইকলি ক্রিসবন্ত সিং ইজ অলসো ওয়েল ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ ক্রিসবন্ত সিং বেশ পরিচিত পোয়েম এবং কিছু ছোট গল্প লিখেছেন কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ ক্রিসবন্ত সিং টু থাউজেন্ড ফাইভ কর্মা এই গল্পটি নেওয়া হয়েছে দ্য কালেক্টেড নামে একটা শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে দ্য স্টোরি ইজ রিটার্ন উইথ দ্য নোট অফ আইরানি এই গল্পটির মধ্যে একটা ব্যঙ্গাত্মক ভাব দেখানো হয়েছে দ্য অথার সোজ কনসার্ন উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি লেখক এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন আমাদের সামাজিক যে চিত্র যে সোশ্যাল ভ্যালু সামাজিক কালচারাল আইডেন্টি সমাজ সংস্কারের যে চিত্র সেটি তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন প্রথমে গল্পটার সামারিটা আমরা জেনে নেব তারপরে আমরা টেক্সটে যাবো দ্য স্টোরি ইজ অ্যাবাউট অ্যান অ্যাংলো ফিল্ম নেমড স্যার মোহনলাল এই গল্পটি একজন সাহেবিয়ানা ব্যক্তি

পিছনে ফেলে দিতে চান অ্যান্ড ইংলিশ অ্যাজ অ্যাজ ক্লোজলি পসিবল এবং ইংরেজদের তিনি ভীষণভাবে অনুকরণ করেন দ্য স্টোরি উইথ মিস্টার অ্যান্ড মিসেস লাল ওয়েটিং ফর ট্রেন গল্পটা শুরু হচ্ছে মিস্টার এবং মিসেস লাল একটা ট্রেনের জন্য অপেক্ষা করা নিয়ে মিস্টার লাল ট্রাভেলস ফার্স্ট ক্লাস মিস্টার লাল যিনি প্রথম শ্রেণীর কামরাতে ভ্রমণ করেন সেন্স হি কনসিডার্স হিমসেলফ ওয়ান অফ ইংলিশ জেন্ট্রি হু রাইডস ফার্স্ট ক্লাস এবং তিনি ইংরেজ ভদ্রলোকদের প্রথম শ্রেণীর কামরাতে ভ্রমণ করার জন্য কনসিডার করেছেন মিসেস লাল ইজ আনলাইক হার হাজব্যান্ড ইন টেস্ট অ্যান্ড ডিসপোজিশন মিসেস লাল এবং তার হাজব্যান্ড দুজনেই অন্যরকম তাদের স্বভাব আদব কায়দা স্বাদ সব কিছুই আলাদা সি ইজ এ ট্রেডিশনাল ইন্ডিয়ান ওমেন তিনি একজন সাধারণ ভারতীয় নারী সি ট্রাভেলস ইন ইন্টার ক্লাস

দুজন মাতাল ইংরেজ সৈনিক ওই স্যার লালের কামড়াতে এলো লাল ইজ রেডি টু ট্রিট দেম উইথ দ্য স্পিরিট অফ ক্যামেরা ডেডি ইংরেজরা নিজেদের মধ্যে যেরকম অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলে স্যার লাল তাদেরকে ঠিক সেইভাবেই অন্তরঙ্গতার সঙ্গে ট্রিট করতে চেয়েছিলেন আপন করে নিতে চেয়েছিলেন বাট দ্য টু সোলজার্স রিফিউজ টু ওভারলুক লুক হিজ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড ট্রিট হিম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য উড ট্রিট আ নেটিভ কিন্তু সেই সৈনিক দুটো সেইভাবে যে ভারতীয় বলে তাকে সেইভাবে অভ্যর্থনা জানানো থেকে বঞ্চিত করেছিল অস্বীকার করেছিল অ্যান্ড ট্রিট হিম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দে উড ট্রিট আ নেটিভ এবং যেরকম বাকি ইংরেজরা ভারতীয় দেখলে তাদের খালা আদমি বলে নেটিভ বলে নিগার বলে তো সে তারাও ঠিক সেইভাবেই তাকে ট্রিট করেছিল স্যার লাল প্লিজ হিজ অ্যাফিনিটি উইথ দ্য ইংলিশ বাট দ্য সোলজার্স রিফিউজ টু রেকগনাইজ হিম অ্যাজ ওয়ান অফ দেয়ার ওন কান্ট্রিম্যান স্যার লাল তাদেরকে সেই ইংরেজদেরকে একদম নিজের লোক বলে একটা মনোরম সম্পর্ক তাদের মধ্যে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু দ্য refused to recognize him as ওয়ান অফ their ওন countrymen কিন্তু সেই সৈনিক দুটো তাকে নিজেদের দেশের লোক হিসেবে মানতে অস্বীকার করেছিল দে থ্রো হিম আউট অফ দ্য ট্রেন তারা তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল দ্য স্টোরি কনক্লুডস উইথ মিসেস লাল স্পিটিং আউট ফ্রম দেয়ার কম্পার্টমেন্ট দ্য রেড জুস ফ্রম দ্য বেটার লিফ সি ওয়াজ এবং এই গল্পের শেষে দেখা যাচ্ছে মিসেস লাল একটা পান চিবোচ্ছিলেন মুখ থেকে একটা রেড জুস পানের পিকটা ফেলে দিলেন তো সেইভাবেই দেখানো হয়েছে যে সৈনিকগুলো মিস্টার লালকে ট্রেন থেকে সেইভাবেই ছুঁড়ে ফেলে দিয়েছেন ওকে নাও স্টার্টস দ্য টেক্সট স্যার মোহনলাল লুক ডাট হিমসেলফ ইন দ্য মিডার অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন স্যার মোহনলাল রেল স্টেশনের প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ের আয়নায় নিজেকে দেখছিলেন

ইউ আর সো ভেরি মাছ লাইক এভরিথিং এলস ইন দ্য কান্ট্রি ইন এফিসিয়েন্ট ইন ডেফারেন্ট হিমার তুমি এই দেশের সব সবকিছুর মতোই অকর্মণ্য নোংরা এবং উদাসীন হিমার তিনি বিড় বিড় করে বললেন দ্য মির স্মাইল ব্যাক এট স্যার মোহন আইনাটিও স্যার মোহনকে একটু হাসি ফিরিয়ে দিলেন ইউ আর আইট অফ অল রাইট ইউল চ্যাপ আপনার সবকিছুই ঠিকঠাক এই পুরাতন লোকটির এডসেট এটা বললো ডিস্টিংগুইশড এফিশিয়েন্ট ইভেন হ্যান্ডসাম বিখ্যাত দক্ষ তার সাথে সুন্দরও দ্যাট নিটলি ট্রিমড মস্টার্স তার গোপটা সুন্দর করে ছাঁটা দ্যুট ফ্রম স্যাভেল রো সাইভেল রোড থেকে কেনা শ্যুট উইথ দ্য করনিশন ইন দ্য বাটন হল বোতামগুলো তার ঘরে একদম ঠিকঠাক করে লাগানো দ্য অ্যারোমা অফ অডি কলম অডি হচ্ছে জার্মানির একটি শহর যেখানে দারুণ দারুণ সুগন্ধি পাওয়া যায় এবং সেইখান থেকেই জার্মানির এই কলম শহর থেকেই তিনি সুগন্ধি আনিয়েছেন এবং সেটি ব্যবহার করেছেন ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ এবং সুগন্ধি সাবান সবই তার আছে ইয়েস অল ফেলো ইউ আর বিট অফ অল রাইট হ্যাঁ তাই এই পুরাতন লোকটি সবকিছুই ঠিকঠাক স্যার মোহন থ্রু আউট অফ হিস চেস্ট স্যার মোহন তার ছাতি ফোলালেন স্মুথ হিজ ভ্যালিয়েল টাই ফর দ্য আমটিন্থ টাইম তার ব্যালিয়েল টাইট বেশ কয়েকবার তিনি মসৃণ করলেন অ্যান্ড অ্যা ওয়েভড অ্যা গুড বাই টু দ্য মিরর এবং এই আয়নাকে বিদায় জানিয়ে হাত নাড়ালেন হি গ্লেন্সড অ্যাট হিজ ওয়াচ তার ঘড়িটা তিনি এক ঝলক দেখলেন দেয়ার স্টিল টাইম ফর আ কুইক ওয়ান তাড়াতাড়ি একটু কিছু নেওয়ার জন্য সময় আছে কই হ্যাঁ কেউ আছেন বিরর ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু আ উইয়ার গজ ডোর একজন সাদা উর্দি পরা বেয়ারা সরু তার দিয়ে তৈরি দরজা ভেদ করে ভেতরে এলো এই ছোটা ছোট একটা অর্ডার মোহন আদেশ করলেন এবং তিনি বেতের চেয়ারে বেশ আরাম করে বসলেন এবং পান করতে লাগলেন অ্যান্ড রোমিনেট এবং স্মৃতি রবন্ধন করতে শুরু করলেন আউটসাইড দ্য ওয়েটিং রুম এই প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলাল লাগেজ লে পাইল অ্যালন দ্য ওয়াল প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলালের জিনিসপত্রগুলো দেওয়ালের গায়ে আকারে রাখা আছে অন আ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক একটা ধূসর রঙের ছোট স্টিলের ট্রাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল লক্ষ্মী লেডি মোহনলাল মানে মোহনলালের স্ত্রী স্যাট চুইং এ বিটার লিফ অ্যান্ড ফ্যানিং Herself উইথ আ নিউজপেপার তিনি বসে ছিলেন এবং পাঞ্চিবৎসছিলেন এবং খবরের কাগজ দিয়ে হাত পাখানাড়ছিলেন সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট তিনি বেটে এবং মোটা অ্যান্ড ইন হার মিডিল ফোর্টিজ এবং তার বয়স ওই চল্লিশের মধ্যে সি ওরা ডার্টি হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার তিনি একটি সাদা নোংরা শাড়ি পরেছিলেন ওই লাল লাল বর্ডার দেওয়া নো ওয়ান সাইড অফ আর নোজ গ্লেশন দ্য ডায়মন্ড নোজ রিং তার নাকের এক পাশে নাকছবিটা নাক ছবিটা করছিল অ্যান্ড সি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস তার হাতে অনেকগুলো সোনার বালা ছিল

তিনি একটি হকারের দোকানের সামনে থামলেন টু লিফকেস এবং তার রুপোর পানের ডিব্বাটি বের করলেন কুলি তারপর আবার কুলির সাথে যোগ দিলেন সি ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক তার স্টিলের ট্রাঙ্কটির ওপরেই তিনি বসলেন হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন যেটা কুলি নামিয়ে রেখেছিল তার সাথে কথা বলতে শুরু করলেন আর ভেরি ক্রাউডেড অন দিস লাইনস এই লাইনের ট্রেনে কি খুব ভিড় হয় দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড এখনকার দিনে সব ট্রেনেই প্রায় ভিড় হয় বাট ইউল ফাইন্ড রুম ইন না কিন্তু মহিলা কামড়াতে আপনি জায়গা পেয়ে যাবেন দেন আই মাইট অ্যাজ গেট ওভার দ্য বডার অফ ইটিং তাহলে আমার এই খাওয়া দাওয়ার ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াই ভালো লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার লেডিলাল তার ওই পিতলের বাক্সটি খুললেন অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস চাপাটি রুটি নিলেন অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকার এবং একটু আমের চাটনি

হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার তিনি একজন সরকারি আমলা এবং একজন ব্যারিস্টার অ্যান্ড মেক সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশ মেন ইন দ্য ট্রেন ট্রেনেতে তার অনেক বড়ো বড়ো অফিসার এবং ইংরেজদের সাথে দেখা হয় অ্যান্ড আই এম অনলি আ নেটিভ ওম্যান আমি তো একজন সাধারণ দেশি মহিলা আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমি ইংরাজি বুঝতেও পারি না অ্যান্ড ডোণ্ট নো দেয়ার ওয়েজ এবং তাদের আদব কায়দাও জানি না সো আই কিপ টু মাই জেনারা ইন্টার ক্লাস তাই আমি এই মহিলা আমরা যাই লক্ষ্মী চ্যাটে ডাবে মারিলি লক্ষ্মী মহা আনন্দে গল্প করতে লাগলো সি ওয়াজ ফন্ড অফ এ লিটিল গসিপ সে বক বক করতে লাগলো অ্যান্ড হ্যাজ নো ওয়ান টক টু অ্যাট হোম ও তার সাথে বাড়িতে গল্প করার মতো কেউ নেই হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার তার স্বামী তার জন্য খরচ করার মতো একটুও সময় নেই সি লিভড ইন আ আপার স্টোরি অফ দ্য হাউস তিনি বাড়ির একদম উপরের তলায় থাকেন অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর এবং স্যার মোহনলাল থাকে বাড়ির একদম নিচের তলায় একতলায় হি ডিডেন্ট লাইক হার পোয়ার ইনলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিস বাংলো তিনি অশিক্ষিত গরিব আত্মীয় স্বজনদের এই বাংলোর পাশে ঘোরাঘুরি করা একদম পছন্দ করেন না সো দেন এভার কেম তাই তারা আসেও না হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট তিনি মাঝে মাঝে রাত্রে আমার কাছে আসে অ্যান্ড সে স্টেড ফর আ ফিউ মিনিটস এবং কিছু সময়ের জন্য থাকেন হি জাস্ট অর্ডার হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি ইংরাজির আদব কায়দায় হিন্দিতে আমাকে কিছু কিছু আদেশ নির্দেশ করেন অ্যান্ড সি প্যাসিভলি এবং লেকমি সেটা অক্ষরে অক্ষরে পালন করে দিস ভিজিটস হ্যাড হাওয়েভার বোর্ন নো ফ্রুট কিন্তু আমাদের এই নৈশ দর্শনের কোনো ফলই হয়নি দ্য সিগন্যাল কেম ডাউন ট্রেনের সিগন্যাল পড়ে গেল অ্যান্ড দ্য ক্ল্যাংিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন ঢং ঢং করে ট্রেনের ঘন্টা বেজে উঠলো এবং জানান দিল যে ট্রেন আসছে লেডিলাল হার ইডলি অফ আর মেল লেডিলাল তাড়াতাড়ি তার খাওয়া দাওয়া শেষ করে নিল সে গটা তিনি উঠলেন স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো তখনও তিনি আচারের আমের আটিটা চুষতেই লাগলেন সি অ্যামেটেড আ লং লাউড বেলচ অ্যাজ ইউ ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু রেঞ্জ হার মাউথ অ্যান্ড হার হ্যান্ডস তিনি লম্বা একটা ঢেকুর তুললেন বেলচ মানে হচ্ছে ঢেঁকুর কলে গিয়ে হাত মুখ সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিলেন আফটার ওয়াশিং সে ড্রাইড হার মাউথ হাত মুখ ধুয়ে নেওয়ার পরে উইথ দ্য লোজ এন্ড অফ দ্য শাড়ি তিনি হাতটা কাপড়ের আঁচলে মুছে নিলেন অ্যান্ড ওয়াকড ব্যাক টু দ্য স্টিল ট্রাঙ্ক এবং স্টিলের ট্রাঙ্কের কাছে আবার ফিরে গেলেন বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ আ ফিলিং মেল ঢেঁকুর তুললেন আবার এবং ভগবানকে ধন্যবাদ দিলেন যে তাকে এত ভরপেট খাওয়া দাওয়ার যোগান দেওয়ার জন্য দ্য ট্রেন স্টেম ডিন ট্রেন ধোঁয়া ছাড়লো

এবং জানালার পাশে একটা জায়গা পেয়ে গেলেন সি প্রডিউসড টু আনা বিট ফ্রম আ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিসড দ্য কুলি তিনি তার আঁচলের খুঁট থেকে দু আনা বের করলেন এবং কুড়িকে দিয়ে বিদায় করলেন সি দেন ওপেন হার বিটল গেস্ট তারপর তিনি তার পানের ডিব্বাটি আবার খুললেন অ্যান্ড মেড হার সেলফ টু বিটাল লিপস দুটো পানের পাতা সেখান থেকে নিলেন উইথ আ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট রেড মানে ওইখানে বলা হয়েছে অ্যান্ড হোয়াইট পেস্ট মানে চুন তো ক্ষয়ের এবং চুন মেশালেন

তারপর তিনি চিবুকে ভর দিয়ে হাত রেখে স্যাট গ্যাজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ভিড় এবং ধাক্কাধাক্কি সমস্ত কিছুই থ্রি দৃষ্টিতে তাকিয়ে রইলেন সব কিছুর দিকে অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড স্যাংফ্রয়েড মানে হচ্ছে শান্ত নির্বিকার একটা ভাব ট্রেনের আগমন স্যার মোহনলালের শান্ত নির্বিকারভাবে কোনো পরিবর্তন করতে পারল না হি কন্টিনিউ টু সেফ হিস স্কচ তিনি তার স্কচে চমুক দিতেই লাগলেন অ্যান্ড অর্ডার দ্য বেয়ার টু টেল হিম হি হ্যাড মুভ দ্য ক্লাস কম্পার্টমেন্ট এবং তিনি বেয়ারাকে আদেশ দিলেন যে তার জিনিসপত্রগুলো প্রথম শ্রেণীর কামরাতে তুলে দেওয়ার পরেই তাকে জানাতে এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারিওয়্যার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং উত্তেজনাপূর্ণ হুড়োহুড়ি এবং তাড়াতাড়ি খুবই বাজে প্রজননের প্রদর্শনী অ্যান্ড স্যার মোহন ওয়া জামিনি ওয়েল ব্রেড স্যার মোহন একদম সুলক্ষণীয়ভাবে একজন সুভদ্র মানুষ হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু অ্যান্ড অর্ডারলি টিকেটি বু মানে হচ্ছে ছিমছামভাবে তিনি চাইতেন সব কিছুই ছিমছামভাবে এবং সম্পূর্ণভাবে করতে ইন ইস ফাইভ ইয়ার্স অ্যাব্রড তিনি পাঁচ বছর যে অ্যাব্রডে ছিলেন স্যার মোহন হ্যাড অ্যাকুয়েড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাস তিনি অভিজাত শ্রেণীর আদব কায়দা এবং ব্যবহার খুব ভালোভাবে রপ্ত করেছেন হির রিয়লি স্পোক হিন্দুস্তানি তিনি হিন্দিতে খুব কম কথা বলেন ওয়েল হি ডিড এবং যখনই এটা করেন ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড যখনই তিনি এটা বলেন বা যখন তার দরকার পড়ে তখন কিন্তু ওই ইংরেজদের মতো করেই বলেন যেভাবে ইংরেজরা হিন্দি বলে সেভাবেই বলেন ইংরেজদের টানেই বলেন বাট হি ফ্যানিশজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস আ প্লেস দেন দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তিনি মনে করেন যে তার ইংরাজিটা এতটাই মার্জিত সম্পূর্ণ এবং শুদ্ধ যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরাজির থেকে কোনো অংশেই কম নয় ইট ওয়াজ ফান্ড অফ কনভারসেশন তিনি কথোপকথন করতে খুব ভালোবাসেন অ্যান্ড লাইক অ্যা ইংলিশ ইংলিশম্যান এক ইংরেজদের সংস্কারের মতো কুড টক অ্যান অলমোস্ট এনি সাবজেক্ট বুকস পলিটিক্স পেপল তিনি যে কোনো বিষয়ের বই রাজনীতি জনগণ যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারতেন হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট ইজ স্পোক লাইক অ্যান ইংলিশ ম্যান তিনি বহুবার ইংরেজদের কাছে এটা শুনেছেন যে তার ইংরাজিটা ইংরেজদের মতোই শোনাতে লাগে ফ্রিকুয়েন্টলি মানে বহুবার স্যার মোহান ওয়ান্ডেড এফ ই উড বি ট্রাভেলিং অ্যালন স্যার মোহন মনে মনে ভাবলেন যে তাকে কি একাই এখানে ভ্রমণ করতে হবে এই কামরাতে ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট এটা ছিল একটা সেনা ছাউনি ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনা ছাউনি অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন এবং কিছু ইংরেজ অফিসার হয়তো এখানে ট্রেনে উঠতে পারেন হিস ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এন ইমপ্রেসিভ কনভার্সেশন তিনি মনে মনে এটা ভেবে খুশি হলেন যে তাহলে এখানে একটা ভালো রকম কথাবার্তার সম্ভাবনাই আছে হি নেভর শোধ এনি সাইন অব ইগরনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান সিরিড অধিকাংশ ভারতীয়ই যেমন ইংরেজ দেখলে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে তেমন তার মধ্যে সেরকম কোনো আগ্রহী ভাব দেখা যায় না নর ওয়াজ হি লাউড অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম তিনি উচ্চ কথা বলা বা আক্রমণাত্মক মনোভাব কোনোটাই পছন্দ করতেন না হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস তিনি একদম ভাবলেশীনভাবে নিজের কাজের মধ্যেই লিপ্ত থাকতেন হি রিটায়ার টু হিস কর্নার বাই দ্য উইন্ডো তিনি জানালার ধারে একটা কোনার দিকে সরে গেলেন অ্যান্ড গেট আউট কপি অফ দ্য টাইমস এবং একটা দ্য টাইমসের একটা কপি বের করলেন দ্য টাইমস মানে হচ্ছে এখানে খবরের কাগজ একটা দ্য টাইমস হি উড ফোল্ড ইট ইন আ ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স ওয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল তিনি খবরের কাগজটা এমনভাবে ভাঁজ করতেন যাতে করে প্রত্যেকেরই এটা নজরে আসে ওই দ্য টাইমসের নামটা প্রত্যেকেরই নজরে আসে ওয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল যখন তিনি শব্দ জব্দের ধারা সমাধানে ব্যস্ত থাকবে ক্রসওয়ার্ড পাজল মানে যে শব্দ জব্দ ধারে যেটা আমরা প্রত্যেকেই আমরা কাগজে মাঝে মাঝে করে থাকি দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন দ্য টাইমস এই কাগজটি প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করে সব সময় সাম উড লাইক টু বড়ো ইট ওয়েন হি পুট আসাইড উইথ আ গেস্ট এর সিগনিফাইং তিনি কাগজটাকে পাশে এমনভাবে সরিয়ে রাখতেন যাতে করে যে কোনো মানুষেরই মনে হতো আই হ্যাভ ফিনিশড উইথ ইট এটা আমি পড়ে শেষ করে ফেলেছি পার উড সাম ইজ হিসিয়াল টাই এবং তখনই হয়তো তার ওই ব্যালিয়াল টাইটা নজরে আসবে তাদের হুইচ হি অলওয়েজ ওর হেল ট্রাভেলিং যখন তিনি এটা ভ্রমণ করার সময় ব্যবহার করেন দ্যাট উড ওপেন এস লিডিং টু ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস এবং তখনই তাদের মধ্যে কথোপকথনের দরজাটা খুলে যাবে ওই অক্সফোর্ড কলেজ নিয়ে মাস্টার্স সেখানকার শিক্ষক ডনস টিউটার্স অধ্যাপক মাস্টার্স বোট রেসেস অ্যান্ড রাগা ম্যাচেস রাগবি খেলা ইত্যাদি নিয়ে তা কথোপকথনের রূপকথা তৈরি হবে তুমি তৈরি করতে পারবেন ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড যখনই দ্য টাইমস আর দ্য এ টাই ব্যারিয়াল টাই দুটোই ব্যর্থ হবে স্যার মহান উড কই হ্যাঁ ইজ ওয়ে টু গেট দ্য স্কচ আউট তখন তিনি বলবেন কই হ্যাঁ কেউ আছেন তার বেয়ারাকে ডেকে একটু স্কচ দিতে বলবেন হুইস্কি নেভার দ্য উইথ ইংলিশ ম্যান হুইস্কি কিন্তু কখনোই ইংরেজদের নজর থেকে ব্যর্থ হবে না দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড দ্য ইংলিশ সিগারেটস তারপর স্যার মোহন একটা সুদৃশ্য সোনার সিগারেটের বাক্স বের করলেন যেটা সম্পূর্ণভাবে ইংরাজি সিগারেটে ভর্তি ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া ইংরেজ সিগরেট ভারতবর্ষে হাউ ডিড হি গেট কিভাবে তিনি এটা জোগাড় করলেন শিওর হি ডিডেন্ট মাইন্ড অবশ্যই তিনি কিছু মনে করবেন না মোহন তখন একটা বোঝদার হাসি দিলেন অফকোর্স হি ডিডেন্ট অবশ্যই তিনি মনে করবেন না বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড কিন্তু তিনি কি এই ইংরেজ ম্যানকে তার ওই সাধের পুরনো ইংল্যান্ডের গল্পের মাধ্যম হিসেবে যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন দোজ ফাইভ ইয়ার্স অফ গ্রে ব্যাগস গাউন্স ওই যে তিনি পাঁচটা বছর বিদেশে ছিলেন তখন তিনি গ্রে ব্যাগস ওখানে ধূসর একটা ব্যাগ ব্যবহার করতেন অ্যান্ড গাউন্স অফ স্পোর্টস ব্লেজার খেলার ব্লেজার অ্যান্ড মিক্সড ডাবলস মিক্সড ডাবলস মানে হচ্ছে এখানে টেনিস বলা হয়েছে অফ ডিনার্স অ্যাট দ্যস অফ কোর্ট কোর্ট কোর্টের নৈশ ভোজন কোর্ট একটা জায়গা তো সেখানকার সুন্দর সুন্দর সব নৈশ ভোজন অ্যাট নাইট অ্যাট পিকাডলি আচ্ছা হচ্ছে একটা হ্যাপেনিং প্লেস মানে একটা রাস্তা যেটা সারা রাত খোলা থাকতো এবং সেখানে ডিস্কো বার অনেক কিছু থাকতো সো এসব নিয়ে তিনি উইল বি ভেরি হ্যাপি তিনি খুব খুশি ছিলেন ফাইভ ইয়ার্স অফ আ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ পাঁচটা বছর তিনি খুব জাঁকজমকভাবে জীবনটা কাটিয়েছেন ওর্থ ফার মোর দ্যান দ্য ফর্টি ফাইভ ইন ইন্ডিয়া উইথ হিজ ডাটি ওয়ালগার কান্ট্রিমেন উইথ সডিট ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরে অ্যান্ড ওবি ওল্ড লছমি স্মেলিং অফ সুইট অ্যান্ড রান্স দেখো এখানে একটু বোঝার আছে ওর্থ ফার মোর দ্যান দ্য ফরটি ফাইভ ইন ইন্ডিয়া তিনি এই যে ভারতবর্ষে যে পঁয়তাল্লিশটা বছর কাটিয়েছেন এবং এই বিদেশে যে পাঁচটা বছর কাটিয়েছেন এই এই পঁয়তাল্লিশ বছরের থেকে ওই পাঁচটা বছর তার কাছে খুবই ভালো এবং উইথ হিজ ডাটি ভার্গার কান্ট্রিম্যান এই ভারতীয়দের তিনি একদমই পছন্দ হি ডাজন্ট লাইক কান্ট্রিম্যান ভারতীয়দের তিনি একদমই পছন্দ করেন না তাদেরকে তিনি বলেছেন ডাটি ওয়াল্গার নোংরা ওয়াল্গার মানে হচ্ছে অসভ্য তো হি ইজ গিভিং দেম অবজেক্টিভস অ্যাজ ডাটি ওয়ার্লগার তিনিটাকে অবজেক্টিভ হিসেবে ব্যবহার করেছেন ডাটি ওয়ালগার নোংরা অসভ্য উইথ সডিট ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস অফ নক টার্নাল ভিজিট টু দ্য আপার স্টোরি অ্যান্ড ওবিজ ওল্ড লচ্ছমি স্মেলিং অফ সুইট অ্যান্ড র অনিয়নস সড ইট মিনস স্যাড নট হ্যাপি ও তো রাত্রে যে লচ্ছিকে তিনি মাঝে মাঝে দেখতে যেতেন স্যার মোহন ইজ অ্যাকচুয়ালি কম্পেয়ারিং লচ্ছ্মী টু দ্য ইংলিশ ওমেন ইংরেজ মহিলাদের সাথে তিনি লচ্ছিকে তুলনা করেছেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ ওমেন আর ভেরি স্মার্ট অ্যান্ড ক্লাসিক খুব মডার্ন তিনি যে তার সাথে মাঝে মাঝে দেখা করতে যেতেন তিনি এটাতে খুশি ছিলেন না নিজের ওয়াইফকে তিনি এখানে ছোট করেছেন ইংলিশ ওমেনদের সাথে তুলনা করেছেন এবং খুব কটাক্ষ করেছেন এবং রাত্রে যে লচ্ছীর সাথে দেখা করতেন সেটা স্যার মোহনের কোনোভাবেই এটাতে খুশি ছিলেন না ইংরেজ ওমেনদের গা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসতো বুড়ি লক্ষ্মীর গা থেকে খাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ সব পাওয়া যেত স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্বড বাই দ্য বেয়ার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহেবস লাগেজ ইন এ ফার্স্ট ক্লাস কুপ নেক্সট টু দ্য ইঞ্জিন ইঞ্জিনের পরে যে প্রথম শ্রেণীর কূপ আছে সেখানে বেয়ারা সাহেবের জিনিসপত্রগুলো তুলে দেওয়ার পর যখন সাহেবকে গিয়ে বলল তখন ওই স্যার মোহনের ভাবনা চিন্তায় একটু ব্যাঘাত ঘটল স্যার মোহন ওয়ার্কড টু হিস কূপ উইথ স্টাডিড গেইট স্যার মোহন কামরার দিকে কূপের দিকে হ্যাঁ হাঁটতে লাগলেন এবং বেশ একদম সুপুরুষভাবে সুপুরুষভাবে হেঁটে হেঁটে গেলেন হি ওয়াজ ডিসমেড তিনি হতাশ হয়েছিলেন একটু দ্য কম্পার্টমেন্ট ওজ এম্পটি কামরাটা পুরো খালি উইথ আ সাই হি সাত ডাউন in a কর্নার তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে কনের দিকে সরে বসলেন অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি had read সেভারাল টাইমস বিফর এবং উইথ দ্য টাইমস এর পত্রিকাটি খুললেন যেটা আগে তিনি বহুবার পড়ে ফেলেছেন স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম স্যার মোহন জানলার দিকে তাকিয়ে রইলেন এবং প্ল্যাটফর্মের ভিড় ধাক্কা ধাক্কি এইসব দেখছিলেন হিজ ফেস লিট আপ তার মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রজিং অ্যালাউন তিনি দুজন ইংরাজ সৈনিককে দেখতে পেলেন যারা ক্লান্ত ছিল দে আর ভেরি টায়ার্ড লুকিং এন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম তারা সমস্ত কামরাগুলো ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় জায়গা পাওয়া যায় দে হ্যার্ড দেয়ার হেভার্স এক স্লাং বিহাইন্ড দে ব্যাগস অ্যান্ড ওয়াক টার্ম স্টিরিয়েলি তাদের পিঠে ছিল বেশ লম্বা লম্বা বড় বড় ব্যাগ ঝুলছিল অ্যান্ড ওয়াক টার্ম স্টিরিয়েলি এবং তারা টলতে টলতে আসছিল স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম স্যার মোহন স্থির করলেন তাদেরকে স্বাগত জানাবেন ইভেন দো দেওয়ার আনটাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস যদিও তারা দ্বিতীয় শ্রেণীর কামরাতে ভ্রমণ করার যোগ্য কিন্তু তাও হি উড স্পেক্ট টু দ্য গার্ড তিনি গার্ডের সাথে কথা বললেন ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট একজন সৈনিক ওই শেষ কামরার দিকে এলো অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রো দ্য উইন্ডো এবং জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে দেখলো ইজ সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যাড নোটিসড দ্য আনঅকুপাইড বার্ড সে কামরাটা ভালো করে পর্যবেক্ষণ করলো সার্ভেট মানে হচ্ছে ভালো করে পর্যবেক্ষণ কর অ্যাট নোটিস লক্ষ্য করলো দ্য আনঅকুপাইড বার্ড ফাঁকা জায়গার দিকে এই বিল হিজ সাউটেড ওয়ান এই আচ্ছা এটা কি ই আর ই এরখানে মানে আমরা যেভাবে বলি না যে এই বিল এই তো সে চিৎকার করে উঠলো এই বিল হিজ কম্পেনিয়ান কেম আপ তার সঙ্গে এলো অলসো লুক টেন সেও দেখলো অ্যান্ড লুক ট্যাট স্যারমোহন এবং স্যারমোহনকেও দেখলো গেট দ্য নিগার আউট নিগার মিনস যেটা মানে ফরেনাররা ইংরেজরা যেটা ভারতীয়দের ভাবে যে দেওয়ার নিগার কালা আদমি যাকে বলা হয় আর কি সো নেটিভ গেট দ্য নিগার আউট এই কালা আদমিটাকে বের করে দাও হি টু সে তার সঙ্গীকে বিড় বিড় করে বললো দ্য ওপেন দ্য ডোর তারা দরজা খুললো অ্যান্ড টার্ন টু হফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যারমোহন স্যার মোহনের দিকে অর্ধেক হাসি এবং অর্ধেক প্রতিবাদী ভাব নিয়ে স্যার মোহনের দিকে ঘুরে তাকালো রিজার্ভড ইয়াল্ড বিল এটা সংরক্ষিত বেল বলল জনতা রিজার্ভড জানাটা সংরক্ষিত আর্মি ফৌজ এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট সে তার খাঁকি শার্টটাকে দেখিয়ে বলল একদম যাও গেট আউট একদম এখান থেকে বেরিয়ে যাও আই সে আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাক্সেট স্যার মোহন তার সেই অক্সফোর্ডীয় ভাষায় প্রতিবাদ করে উঠলেন আমি বলছি আমি আমি অবশ্যই বলছি দ্য সোলজার্স পস্ট ওই সৈনিক দুটো কিছুক্ষণের জন্য থেমে গেল ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ তাদের মনে হলো যে এটা তাদের ইংরাজির মতো শোনাচ্ছে বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দে আর ইনিব্রেটেটেড ইয়ার্স মিনস দে ড্রাঙ্ক তারা মাতাল ছিল মানে তারা ড্রাঙ্ক ড্রিঙ্ক করেছিল আর কি তো তারা তাদের ওই মাতাল কানকে মানে কিছুতেই বিশ্বাস করতে পারলো না যে মাতাল কান নিয়ে যে তারা তাদের মতোই ইংরাজিটা শুনছে দ্য ইঞ্জিন ইঞ্জিন বাসি বাজালো অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ এবং ওই গার্ড সবুজ পতাকা নাড়লো দে স্যার দ্যিকমোহন সুটকেস তারা স্যারমোহনের স্যুটকেসটা তুললো অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল দে ফলোড হিজ থার্মস ফ্লাস্ক ব্রিফকেস বেডিং অ্যান্ড দ্য টাইমস তারা ওই থার্মস ফ্লাস্ক ব্রিফকেস এবং বিছানাপত্র দ্য টাইমস পত্রিকা সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেড স্যার মোহন প্রচণ্ড রেগে গেলেন এবং এতটাই রেগে রেগে গেলেন যে রেগে লাল হয়ে গেলেন একদম প্রিপস্চরাস হি হিসাউটেড তিনি চিৎকার করে উঠলেন এবং প্রিপসচরাসমেন্ট অসম্ভব যাকে বলে অসম্ভব মানে অর্থহীন অযৌক্তিক এখানে উইথ অ্যাঙ্গার তিনি রেগে কর্কশ স্বরে বললেন আর কি আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড গার্ড আমি তোমাদের গ্রেপ্তার করাবো গার্ড গার্ড বিল অ্যান্ড জিম পজ ডেগেন বিল এবং জিম আবার কিছুক্ষণ থেমে গেল ইট ডিস সাউন্ড লাইক ইংলিশ এটা আবার আমাদের ইংরেজির মতো শোনাচ্ছে বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম কিন্তু এই ইংরাজিটা তাদের কাছে খুব বাড়াবাড়ি মনে হলো কিংস ফ কিংস বলতে এখানে বোঝানো হয়েছে পিওর ইংলিশ তো তারা মনে করতো যে এন ইন্ডিয়ানস ক্যান নট স্পিক ইন ইংলিশ ক্যান ক্যানট বি পিওর অ্যান্ড স্ট্যান্ডার্ড লাইক এন ইংলিশ ম্যান ওকে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কিংস ফর দেম পিওর রাডি মাউথ শার্ট রাডি মানে স্যার মোহন এতটাই রেগে গেছেন যে রেগে লাল হয়ে গেছে তো তারা বললো ওই বিল এন্ড জিম তারা বললো যে তোমার ওই রক্তাব মুখটা বন্ধ করো অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস জিম স্যার মোহনের মুখে জোরে একটা আঘাত করলো দ্য ইঞ্জিন গেভ আনাদার শর্ট হুইসেল এবং ইঞ্জিন আবার একটা পাশি বাজালো দ্য ট্রেন বিজ্ঞান টু মুভ ট্রেনটা এগোতে শুরু করলো দ্য সোলজার স্কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন তো এই সৈনিক দুটো স্যার মোহনের হাত দুটো ধরল এবং প্ল্যাটফর্মে তাকে ছুঁড়ে ফেলে দিল হি রিল্ড ব্যাকওয়ার্ডস ট্রিপড অন হিজ ওয়েডিং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সোট রিল্ড মানে হচ্ছে ঘুরে ঘুরে পড়া স্যার মোহন ঘুরে 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 পিছনের দিকে পড়লেন অ্যান্ড ট্রিপড অন হিজ ওয়েডিং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুইট এবং তিনি বিছানা এবং ওই সুটকে তার সুটকেসের ওপরে মুখ থুবড়ে পড়লেন টুডল উ টুডল উ উন এক্সপ্রেশন ওকে বিদায় গুড বাই স্যার মোহনস ফিট মোহন টু দা আর্থ হি লিজ স্পিচ স্যার মোহনের পা দুটো মাটির সাথে আঠার মতো আটকে রইল অ্যান্ড হি লস্ট হি স্পিচ এবং তিনি তার ভাষা হারিয়ে ফেললেন হি স্টেড এট দা লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পার্স্ট হিম ইন কুইকনিং টেম্পো ট্রেনের গতি বাড়লো এবং ট্রেনের জানলার দিকে উজ্জ্বল উজ্জ্বল আলোর দিকে তিনি চেয়ে রইলেন দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন আ রেড লাইট ট্রেনের একদম শেষ প্রান্ত আবির্ভূত হলো লাল আলো জ্বলছে সেখানে অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগস ইন দ্য হ্যান্ডস এবং খালি দরজার সামনে গার্ড ওই সবুজ পতাকা নাড়ছেন ইন দ্য ইন্টার ক্লাস জনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী এবং মহিলা কামরায় লক্ষ্মী ছিল ফেয়ার অ্যান্ড ফ্যাট সুন্দর এবং মোটা অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিস দ্য স্টেশন লাইটস তার নাকের ওই হিরের নাকছাবিটা স্টেশনের আলো পড়ে ঝিকমিক করছে হার মাউথ ওয়াজ ব্লটেড উইথ সালিভা হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন এজ দ্য ট্রেন ক্লিয়ার দ্য স্টেশন তার মুখে সেই ট্রেনে ওঠার সময় সেই যে পানটা খেয়েছিলো সেই পানটাকে তার মুখের মধ্যে জমিয়ে রেখেছিলো যখনই ট্রেনটা স্টেশন অতিক্রম করলো তখনই সে তার ওই পানের পিকটা ফেলবে তো সেই জন্য সেটা ভরে রেখেছিল অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম যখন ট্রেনটা ওই স্টেশনে আলোকিত স্টেশন অংশটা পার করলো প্ল্যাটফর্মটা পার করলো লেডিলাল স্প্যাট অ্যান্ড সেন্ট জেট অফ রেড ড্রেবল ফাইং অ্যাক্রস লাইক এ ডাট লেডিলাল তখন পানির পিকটা ফেললেন এবং সেই পানির পিকটা যে একদম তীক্ষ্ণ তীরের মতো হয়ে আকাশের মধ্যে বাষ্প হয়ে মিলিয়ে গেল আমরা এখানে একটা একটা মোরাল অফ দ্য স্টোরি দেখতে পাচ্ছি স্যার মোহনলাল এখানে ইন্ডিয়ানসদের একদমই পছন্দ করেন না তাদেরকে তাদের কালচারকে একদম পছন্দ করেন না একদম নিজে একজন ইন্ডিয়ান হয়ে কিন্তু তারই ওয়াইফ মিসেস লেডিলাল যে একদম অতি সাধারণ একজন মহিলা যে অতি সাধারণভাবে ট্রেনে ভ্রমণ করেছে তো সেই তাকে এখানে দেখা যাচ্ছে যে উইনার অ্যান্ড স্যার মোহনলাল ইজ দ্য লুজার সো গাইজ এ পর্যন্তই তো যদি তোমাদের এই বিষয়ে কোনোরকম কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ রেট রিভিউ অ্যান্ড শেয়ার জয় হিন্দ